জার্নি করে আজকে আমি এই মাত্র নামলাম আমার বাপের বাড়ির গ্রামে। আজ আপনাদের সঙ্গে আমি বাপের বাড়ির কিছু ছবি শেয়ার করব। আসুন। ও বাবু, হ্যাঁ বলছি যে আমি আম পারবো না। আমি ভিডিও তো বসে আমি একটা হাত দিয়ে করতে পারবো। যাও যাও যাও, আম পারবো না। না না না, যাও না। পারতে পারি কি? না 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 না, ঠিক আছে, পারবো না। দেখুন কি সুন্দর আম বাগান। এখানে আমার গাঁদা ফুলও হয়েছে, কি সুন্দর। এগুলো শীতকালে হলে আরো ভালো লাগে, কিন্তু এখন তো সব স্বাধীন চারা লাগানো ছিল তো। কি সুন্দর এগুলো, কি বাদাম, বাদাম গাছ। হ্যাঁ দেখুন আপনারা কি সুন্দর বাদাম গাছ, আমি তো জীবনে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়ি কোথায়? শিউরি। ও কাদের বাড়ি আসা হয়েছে? অচিন্তদের। অচিন্ত এই যে সুপ্রিয়। চালে লাউ ধরেছে, শুকিয়ে গেছে। আসলে এত তাপ, প্রচন্ড তাপ। একজন কাকু আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন ওনারই বাগান। না না, চিন্তা নেই, আমরা গাছের ক্ষতি করবো না, ফলেও হাত দেবো না। মাথার ওপরে আম ঝুলছে, কি দৃশ্য। বেগুন গাছ তোমার পছন্দের গাছ তো এখানে? আমার পছন্দের গাছ তেজপাতা। এই লিচু গাছ দেখ, ইস কি দারুন, কি দারুন লাগছে। লিচু গাছ কাঁচা লিচু, এখনো পাকেনি, একেবারে মাটির সাথে নুইয়ে পড়েছে লিচু গোলা, কি দারুন। দেখুন আমার বাপের বাড়ির গ্রাম কত সুন্দর। দেখুন তেজপাতা, এই তেজপাতা গাছ দেখুন, তারপর চন্দন গাছ আছে কোথায়, এই ভিতরে। আর এই ছোট ছোট এগুলা কি? এইটা দাও, এইটা নাও, নারকেল দেখো, দেখুন নেমে তো দেখো, ওই নারকেল গাছ, এই দেখো। আমার তো বাস থেকে নেমেই মনে হলো আগে এইটা ভিডিও করি, দেখার মতন দৃশ্য। আর এগুলো কি গাছ, মাথায় কি হয়েছে? ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপি খারাপ হয়ে গিয়েছে। কোন চন্দন গাছ? এটা অ্যালোভেরা। হ্যাঁ বেগুন, বেগুন ধরেছে তো গাছে, বেগুন ধরেছে কিন্তু তাপে নষ্ট হয়ে গেছে, ভুরু হয়ে গেছে। আর এইটা কি তেজপাতা গাছের ফল না ফুল? ফল গুলো তেজপাতা গাছেরও আবার ফল হয়? হ্যাঁ, ওইখান থেকে চারা হবে আবার, এই ফল থেকে চারা হবে। হ্যাঁ আমি তো জীবনে দেখিনি, আপনারা যদি দেখে থাকবেন তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ডিফেন্সে 32 বছর ছিলাম, সারা দেশ ঘুরে। তাই? হ্যাঁ। কি জানো, কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল এটা 12 মাস। তাহলে আপনি তো আমার কাকুকেও চিনবেন। কে? কেন কেশব নীরব। হ্যাঁ কেন চিনব না, এটা বাসক গাছ না? বাসক। আপনি এটা পেলেন কোথা থেকে, মানে আনলেন কোথা থেকে? এইখান থেকে, নার্সারি থেকে। আমি নদিয়া গিয়েছিলাম ওখান থেকে। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নার্সারি থেকে নিয়ে এসেছেন? নার্সারি 14,000 টাকা চারা নিয়েছিলাম। বাবা রে, 14,000 টাকা? হ্যাঁ। আর এগুলো সেই মান কচু না? না, এটা ওল। ওল? আচ্ছা, ওল কোয়ল। এই যে ওল, এগুলো সেই ওল ওল যেগুলো বেটে খায়। হ্যাঁ বেটে খায়। কামড়া গাছ এখানে, এই কামড়া গাছ আছে, এই যে এসে ধরেছে দেখ। বাহ, এই দেখুন মাথার উপরে আম, কাঁঠাল, এঁচোড়।
দেখতে এত সুন্দর লাগছে, এখানে এলেই মন ভালো হয়ে যাবে। হ্যাঁ এখানে এলেই মন ভালো হয়ে যাবে, মন খারাপ হলে এখানে চলে আসতে হবে। এই দেখুন সবেদা ধরেছে, পাখি তো কেউ নেই। দেখুন সবেদা, এই দেখুন সবেদা, কি সুন্দর লাগছে সবেদা। দারুন, এখানে তো এলেই তো মনটা ভালো হয়ে যাবে। আর এইটা কি গাছ? এটাও লেবু। এটা কি লেবু? এটা পাতি লেবু। পাতি লেবু, এটা কাগজি লেবু। আপনি তো সব গাছ লাগিয়ে, আমি তো বাইরে থেকে তুলতাম, কিন্তু আপনি যা দেখাচ্ছেন খুব ধরে। এবছর কি হলো? এক এক বছর এরকম হয়, তাই হবে। আর এই যে কামরাঙ্গা, মানে এই পাড়ার ছেলে গ্রামের, এইটা কামরাঙ্গা? হ্যাঁ এটা কামরাঙ্গা। এই যে ধরেছে ছোট ছোট, কই এই যে এই যে এই যে এই যে সব বড় বড় এইগুলো দেখুন কাকু আমাদের দেখাচ্ছে, কামরাঙ্গা গাছে ছোট ছোট কামরাঙ্গা ধরেছে। সব কামরাঙ্গা এই যে এগুলো, কামরাঙ্গাতে চাটনি টক, চাটনি টক খেতে মিরা বাচ্চারা খেতে ভালোবাসে, দারুণ লাগে। এটা এটা কি গাছ? এটা কামরাঙ্গা। এটা কামরাঙ্গা, ওটা কিন্তু পাতাটা কিন্তু আলাদা না, একই পাতা। এটা পাতাটা ওটা পাতাটা এক 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 এই জন্যই বলি চশমা। ও পেঁপে এটা আছে এখানে, এটা পেঁপে গাছ। হ্যাঁ পেঁপে গাছটা মানে যে পুরনো হয়ে গেছে না? না না এটা নতুনই গাছ। ওইটা বোধ হয় পেয়ারা নাকি? না পেয়ারা না, ওগুলো হ্যাঁ ওটা পেয়ারা বটে, ওটা ওদের আমাদের না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বেল গাছ, খাস বেল, এই যে এটা হচ্ছে ধরে নি, মানে বেল যা খায় না বাজারে বিক্রি হয় না। খাস বেলটা মানে কি? খাস বেলটা মানে ওই যে দেশি বেল, একটা খুব আঠা হয়, আর মোটা বেলটা ওটা খাস বেল বলে, তা ওইটা মোটা বেলটা। আচ্ছা আমার মেয়ের ওজন আর কাঁঠালের ওজন সমান, তাই বলছে। দারুন ব্যাপার, দারুন ব্যাপার, সত্যি সোনা দানা। অম্রফুলি আছে, হিমসাগর আছে, তারপরে মানে এখানে অনেক জাতের আম আছে, অনেক জাতের একটা ধরে থাকলে ভালো হতো, ফুটবে এই যে সব কুড়ি এসছে, একটু পরে মানে আর কদিন পরে বৈশাখ মাসের লাস্টের দিকে ফুটবে। দারুন, কিন্তু আপনার বাগানে এসে মনটা দারুণ হয়ে গেল, মনটা ভারাক্রান্ত ছিল। হ্যাঁ কিন্তু আপনার বাগানে এসে মনটা ফুরফুরে হয়ে গেল। এই যে এই গাছটা বারো মাস, এই যে এটা বারো মাস হয়, বারো মাস দেখুন এটা বারো মাসে আম। হ্যাঁ মানে বছরে আমটা হবে, যদি কারো চাটনি টকের দরকার পড়ে কাকুর বাগানে চলে আসবে, নিয়ে চলে যাবেন। বারো মাস, ওই দেখুন এটা এসে ঘুমাচ্ছে। এই দেখুন ও গাছের তলায়, গাছের তলায় শান্তিতে ঘুমাচ্ছে। নিয়ে ঘুমাও ঘুমাও। আর বারো মাস এটা, বারো মাস কাজ। বাহ, আপনি তো কাজের কাজ করেছেন, এইটাই করেছেন, এটাই যথেষ্ট। এইটা সব থেকে মানে বলছি না, এত মনটা খারাপ ছিল, এই বাগানে এসে আমার মনটা ভালো হয়ে গেল। এই যে রাক্ষসী জবা বলে, এটা জবাটা প্রতিদিন তিরিশ, হ্যাঁ এটা প্রতিদিন তিরিশটা চল্লিশটা ফুল দেয়। তিরিশ চল্লিশটা ডেলি দেবে? ডেলি। বাবারে, যে সব ফুল তুলে নিয়েছেন? সব ফুল তুলে নেন, সকালে তুলে নি। এত ফুল করেন কি? সব আমার একটা বাড়িতে ব্রাহ্মণ আছে পুজো করতে, ওকে চারটা দিই, বাসের বাজে ওকে চারটা দিই, আমাদের বাড়িতে দুটো তিনটে জায়গায় ঠাকুর আছে সেখানে চারটে চারটা করে দিয়ে। বাহ, আর এই যে এইটা তো ইয়ে না, ওই যে সেই শালুনচা না, হ্যাঁ 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 শালুনচা, 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 হ্যাঁ এটা খুব উপকারী, এটা খুব উপকারী শাক। কি হয় এটা? আচ্ছা এই আমটা হচ্ছে ল্যাংড়া, খুব ভালো।
সামনে দেখো কেমন হয়েছে, তাই নাকি? তিন তলার উপর উঠে গিয়েছে। বাহ, কিন্তু এই গাছটা কি গাছ? কারি পাতা, কারি পাতা, পুদিনা, উপকারী গাছ। এটা কি? কোনটা? আমি তো যাবো আপনার, কবে যাবে? একদিন দিন সুপ্রিয়কে বলবে, নিয়ে যাবে, তাই বলতে হবে। কেশবকে বলবে, আপনি থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো কোথায় এটাতে পারি আবার। না, আপনি সকাল থেকে থাকবেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর যে কোনো দিন দেওয়া যাবে তো? যে কোনো দিন দেওয়া যাবে। বাহ, পুদিনা আছে? কোথায় আছে পুদিনা? এইদিকে পুদিনা আছে, পুদিনা। এই পুদিনা গাছ আমি লাগিয়েছিলাম, হলো না একটা পাতনার মধ্যে দিয়ে লাগালে ছাদের উপর হয়ে যাবে। আমি লাগিয়েছিলাম, আমার একটাও হয়নি। চারার মধ্যে নিয়ে যাও। বাবা, দারুন দেই পুদিনা আমি লাগিয়েছিলাম, কিন্তু আমার হয়নি। তোমার কপালটাই খারাপ। কি দারুন দারুন তো। আমি যদি কাল যাই, হ্যাঁ হ্যাঁ, তোর কালকে নিয়ে যাবো। যদি পৌঁছে যাই, যেদিন যাবে ওকে বলবে, তোমার এই কেশবকে বলবে, না সুপ্রিয়কে বললে পরে দিয়ে দেবো। দারুন ব্যাপার কিন্তু। শহরে এসব ভালো করে দেখা যায় না, এসব এখানে এলেই দেখা যায়। শহরে এসব দেখা যায় না, কেদুরি গাছ। গোলাপ, ওই যে গোলাপ ফুল হয়েছে, দেখুন গোলাপ গাছ আছে, গাঁদা গাছ। এটা এক ধরনের লঙ্কা, মানে ওই লঙ্কাটার সাথে এই লঙ্কাটা কোনো এ নাই, যোগ নাই। না না, ওই লঙ্কাটাই বটে এটা, ওই লঙ্কাটাই, কিন্তু কালারটা অন্য। ওই যে চারা তৈরি হয়েছে প্রায় এক বিঘা জমি লাগানো, মোটা মোটা লঙ্কা ধরছে। আর এটা যে পুঁই শাকটা কেমন উঠেছে দেখো, পুঁই শাক এটা উঠবে কিন্তু অনেক দূর। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে শিম গাছ। না, এটা বরবটি। এই আমি কিছুই চিনি না, আমি তো তুলসী ছাড়া কিছুই চিনি না। তুলসী ছাড়া কিছুই চিনি না। এটা হচ্ছে বরবটি। আর ওই যে মাধবীলতা, মাধবীলতা এই ছাদের উপর উঠে গিয়েছে, এখানে একটা লাগিয়েছিলাম, এটা ভুলে লাগতো। মাধবীলতা বেশ, কাকুর সাথে একটু পরিচয় করে দে। কাকু, তুমি কি আসবে? আসবে না কেন? এসো বলো। হলো কাকু, কাকুর বাগান দেখালাম এখন এতক্ষণ ধরে আপনাদের। কাকু সযত্নে এই গাছগুলো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নিয়ে এসছে এবং অনেক জায়গা থেকে নিয়ে এসছে, নিয়ে এসে সযত্নে এই গাছগুলোকে লালন পালন করছেন। এত সুন্দর লাগলো আমার, মনটা খারাপ ছিল, এই বাগানে এসে মনটা ভরে গেল। তাই কাকুকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং আপনারাও কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানাবেন। আর ওই পুদিনা চারা আর আসলে পরে সুপ্রিয় কাজাকে বলবে, দিয়ে দেবো। হ্যাঁ, কারি পাতা আছে, ইয়ে আছে, ঠিক আছে, দিয়ে যাবে। আর যদি নাও আসে, হ্যাঁ, তো আমি যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুলে দেবো, বেশিক্ষণ লাগবে না তো, বেশিক্ষণ লাগবে না, আমি যাওয়ার সময় চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, বিকালে সবসময় যাবো, সবসময়। আমি এইটাই তো বাড়ি, গ্রামে তো আমার পাশের বাড়ি এখানে, কিন্তু চলে এসেছি 6-7 বছর হলো এখানে। আচ্ছা আচ্ছা, যে এখানেই আসবেন। খুব আপনার সাথে মানে কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনার ছেলে আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ক্ষেত্রে অফিসার, হ্যাঁ, ওরা স্টেটের মালিক একটা, আইআইটি করলো, আপনার জীবন একেবারে মানে সাজিয়ে দিতে হবে। আপনি তো গরিব ঘরের ছেলে না, কিন্তু এইবার হার্ডওয়্যার ব্যবসা, কিন্তু আপনার গরিব ঘরে ছেলে হলে কি হবে, একটা জীবনে গরিব ছিলেন, এখন নিজে একবার দেখেন অভাব তুলে দিয়েছে আপনাকে।
আমি 4:30 সময় বিছানা ছেড়ে দিই, 4:00 সময় দাড়ি কাটলে আমাকে চা করলে 6 কিলোমিটার রান করি। আরে দাড়ি কাটা রান করাটা নিশ্চয়ই চাকরি থেকে? হ্যাঁ চাকরি থেকে। ওইটা প্রতিদিন করতে হয়? প্রতিদিন। হ্যাঁ। আর আমার 62 বছর বয়স হয়ে গেল। 62 বছর বয়স? কিন্তু সত্যি বলছি আপনাকে দেখে মনে যাই বটে, কিন্তু 62 বলছি কেন বলছি, আমি রান করেন, পরিচর্যা করেন? পরিচর্যা তো হামেশাই যোগা করি, আধা ঘন্টা ওই রামদেব বাবা এই করে ওখান থেকে ঘুরে এলাম 5:30, 5:30 আধা ঘন্টা যোগা, স্নান করলে একটা ব্রাহ্মণ আছে পুজো করতে, এই পূজা করলাম, পূজা করে তারপরে আমি নিচে চলে, দুটো ছেলে আছে ব্যবসা ওরাই চালায়, আর যেখানে কেনাপত্র করি আমি যেখানে সেখানে যাওয়া আসা যাই বটে। কিন্তু ঈশ্বর, এইটা 1.5 বিঘে জায়গা, 1.5 বিঘে জায়গার উপরে বাগান। হ্যাঁ বাগানটা সব কিছু। আপনি টোটাল জায়গাটা একসাথে কিনেছিলেন? না দুবার, দুপাটে দুপাটে কিনে, দুপাটে। আচ্ছা, প্রথমে বাড়ি করেছিলেন তারপরে বাগান? না না না, প্রথমে তো জায়গাটাই কিনেছিলাম, তারপরে 2015 দিয়ে তারপরে এখান থেকে আমি ওই মোটামুটি প্রায় 3 লাখ টাকা দিয়ে মাটি হলো, খাল ছিল জমি, এইরকম জমি, তারপরে ব্যবসা শুরু করলো। ইট কিনলাম ধীরে করতে করতে আজকে ব্যবসাটা অনেকটা বেড়ে গেল। আপনার আরো উন্নতি হোক, ঈশ্বর আমাদের আশীর্বাদ, আপনাদের আরো সব থেকে ভালো। আপনার সত্যি আপনার সাথে কথা বলে মিশে খুব ভালো লাগে। যাই হোক, আসলে কি জানেন তো, যারা দেখেছি বাইরে থাকে, বাইরের পরিবেশের সঙ্গে বাইরের মানুষজনের সঙ্গে যারা বেশি মেলামেশা করে, কথাবার্তা বলে, তাদের দেখবেন একটা আলাদা কালচার হয়, তাই তাই না? স্বাভাবিক একটা মানুষের শিক্ষা, মানুষ কেউ বলে আরে কথা বললাম, মানুষের অতিথি আমি তাই ভয় পাচ্ছিলাম যে তুলবো কি তুলবো না, আপনি যদি ভেতরে না নিতে বাইরে থেকে এটা ধরে নিতাম, ওটা বলে লিচু কি পরিমাণে ধরেছে দেখবেন, হ্যাঁ একেবারে থোকা থোকা, আর মানে যখন লাল হবে না তখন দেখতে আরো ভালো লাগবে, মানে কি খাওয়াটা ছেড়ে দিন, গাছেই থাক, দিল ভরে যায়, হ্যাঁ খেতে হবে না, দেখেই মন শান্তি, ওইটাই ব্যাপার, হ্যাঁ খেতে হবে না তাই মনে হচ্ছে। সত্যি আমার তো মনে হচ্ছে একটা গাছ আমি মানে ফল এ করি, সে দেখে যাই সারা সময় চোখ ভরে দেখে যাই। আচ্ছা আসি তাহলে, ঠিক আছে আবার দেখা, হ্যাঁ হ্যাঁ আসবে, আসার সময় ওই চারাটা নিয়ে যাবে তাহলে, আমি হয় কাল যাবো না পরশু যাবে, যাবে আমি এখানেই থাকবো, ডাকলে পরে। আচ্ছা এখানে দোকান সব দিন খোলা, আপনি যে বললেন তার জন্য না না তখন ফাইনালি চলে এলাম আমার বাপের বাড়িতে। এবার বাপের বাড়ির সবার সাথে একটু কথাবার্তা বলবো, অনেকদিন পর এসেছি, তাহলে আপনাদের সঙ্গে আমি পরে কথা বলবো। যদি কথা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবো। নমস্কার।